পড়ায় বলা হয়েছে। ইমাম খাত্তাবির এই সংজ্ঞার উপর অভিযোগ, কি অভিযোগ? যে তিনি রাবির স্মৃতিশক্তির কথা কিছুই বলেননি, শুধু বললেন সানাদ সংযুক্ত রাবি ন্যায় পরায়ণ, কিন্তু স্মৃতিশক্তি যদি খারাপ থাকে তাহলে? এই কথা তিনি তার সংজ্ঞায় বলেননি, এটা তার সংজ্ঞার উপর কি অভিযোগ? অভিযোগের জবাব দিচ্ছে তাদরিবুর রাবির লেখক ইমাম সুয়ুতি। ইমাম সুয়ুতি জবাব দিচ্ছে যে ইমাম খাত্তাবি এই কথা বলেনি যে আদলুন, বলেনি যে মাত্তাসালা সানাদুহু ও রোয়াতুহু আদলুন বা আদুলুন, এ কথা বলেনি। তিনি যদি বলতেন যে যে সানাদ সংযুক্ত আর রাবিগণ ন্যায়পরায়ণ, তাহলে আমরা অভিযোগ করতে পারতাম যে স্মৃতিশক্তির কথা কই গেল। তিনি বলেছেন যে যাদেরকে ন্যায়পরায়ণ বলা হয়েছে, উদ্দিলাত নাকালাতুহু, মাজহুল ব্যবহার করেছেন, যেই বর্ণনাকারীগণকে মহাদ্দিসগণ তাদিল করেছেন, আদ্দালা ফেলের সিগা ব্যবহার করেছে, এটা বলেনি যে আদল ন্যায়পরায়ণ। আদ্দালা ইউআদ্দিলু উদ্দিলা, যেই সমস্ত বর্ণনাকারীর কি করা হয়েছে, তাদিল করেছে মহাদ্দিসেরা। আর মহাদ্দিসেরা কোনো রাবির তাদিল শুধু আদল দেখে করেন না, বরং স্মৃতিশক্তি দেখেও করেন। কথা কি বোঝা গেল? তো ফেলের সিগা ব্যবহার করার কারণে ইস্তাফিল থেকে, বাবে তাফিল থেকে মাজহুল, এই অভিযোগ আর উত্থাপন করা অত সহজ নয় যে স্মৃতিশক্তি কই গেল। যদি শুধু ইসিম ব্যবহার করতেন আদল, তাহলে আমরা বলতাম যে ন্যায়পরায়ণ হলো, সানাদ সংযুক্ত হলো, স্মৃতিশক্তি কই গেল। কিন্তু যখন তিনি ফেলের সিগা ব্যবহার করেছেন বাবে তাফিল থেকে, যার অর্থ হচ্ছে মহাদ্দিসরা যাদেরকে কি করেছে, তাদিল করেছে, যাদের তাজকিয়া দিয়েছে, যাদের বিষয়ে ওই কি জানো, তাজকিয়ার বাংলা হচ্ছে প্রশংসাপত্র, প্রশংসাপত্র দিয়েছে। তো মুহাদ্দিসরা কোনো রাবির বিষয়ে তাদিল শুধু ন্যায়পরায়ণতা দেখে করেন না, তাজকিয়া শুধু ন্যায়পরায়ণতা দেখে করেন না, বরং স্মৃতিশক্তি দেখেও করেন। সুতরাং ইমাম সুয়ুতি বলতেছে যে অভিযোগ বাকি থাকে না, বরং তিনি স্মৃতিশক্তিও বুঝাতে চেয়েছেন। এবং তিনি বলছেন যে কোনো স্মৃতিশক্তির খারাপ অধিকারী রাবির ক্ষেত্রে এই কথা বলা জায়েজ নয় যে আদ্দালাহু আহলুল হাদিস। কোনো স্মৃতিশক্তি, খারাপ স্মৃতিশক্তির অধিকারী রাবির ক্ষেত্রে এই কথা বলা জায়েজ নয় যে কি আদ্দালাহু আহলুল হাদিস, যে আহলে হাদিসরা তার তাদিল করেছে। দ্বিতীয় সংজ্ঞা হাফিজ ইবনু সালাহের সংজ্ঞা, এটা গেল ইমাম খাত্তাবির সংজ্ঞা সাহিহের, সেই সংজ্ঞার উপর অভিযোগ, সে অভিযোগের জবাব, বুঝা গেছে? হাফিজ ইবনে হাজার আসকালানি, যেটা সবার মুখস্থ আছে, মা রাহ আদলুন তাম মুদাবতি মুত্তাসিলু সানাদে আর মুআল্লিন ওয়ালা শাদদিন। নরমাল যখন দারস হবে তখন শুধু এর আলোচনা হবে আর পার হয়ে চলে যাবে, আর যখন ব্যাপক আলোচনা হবে তখন কে কি সঙ্গে দিয়েছে, ওই সঙ্গের মধ্যে কি কি ভুল ত্রুটি আছে সব খুঁজে বের করতে হবে, তাহলে তখন ব্যাপক দাস। এটাই তাদরিবুর রাবিতে করা আছে। ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলছেন, এটা তাদরিবুর রাবিতে আছে, আল মুসনাদুল্লাহ দিয়ে, দুটোই আছে, আল মুসনাদুল্লাহ যেটা লেখার দরকার নেই ওটা এই জন্য লিখতে বললাম যেটা একদম অপরিচিত, এই জন্য লিখতে বললাম, আল মুসনাদুল্লাহ দিয়ে ইয়াত্তাসিলু ইসনাদুহু বিনাকলিল আদলি দাবিতি আনিল আদলি দাবিতি ইলা মুনতাহাহু ওয়ালা ইয়াকুনু শাদ্দান ওয়ালা মুআল্লিলান। ইবনু সালাহ রাহিম, আচ্ছা ইবনু সালাহ রাহিমুল্লাহর আগে আমরা আরো একটু পিছনে চলে যাই। ইমাম হাকিমের সঙ্গে, ইমাম হাকিম সহি হাদিসের সঙ্গে দিতে গিয়ে তার বই মারিফাত উলুমুল হাদিস, শরীফ ভাই, মারিফাত উলুমুল হাদিস এই বইয়ে ইমাম হাকিম সহি হাদিসের সঙ্গে দিতে গিয়ে 405 হিজরিতে মারা গেছে। আমরা এতক্ষণ দেখলাম খাত্তাবি, খাত্তাবিও একই সময়ের মানুষ, এক একটু আগে পিছিয়ে হতে পারে 10-15 বছরের। ইনি হ্যাঁ লিখেছেন ওয়াসিফাতুল হাদিস সহিহ, সহি হাদিসের সিফাত, মানে কি কি গুণ থাকলে হাদিস সহি হবে, কি লিখেছে এটাও একদম নতুন, এটার সাথে আমরা যেটা জানি তার কোনো সম্পর্কই নেই। লিখেছে আইয়ার বিয়াহু আন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিয়ুন সাইলুন আনহু ইসমুল জাহালা
অনুবাদ হচ্ছে সারমর্মটা আমরা যেটা লিখিনি, যেটা কার সঙ্গে সহি হাদিস হওয়ার জন্য, ইমাম হাকিমের সঙ্গে কোনো সম্পর্ক আছে আমাদের যুগের সঙ্গের সাথে? কোনো সম্পর্ক নেই, দূর দূর তক কোই ওয়াস্তা নেই। হ্যাঁ হ্যাঁ, এখন আসবে, নাকদ আসবে। যেমন খাত্তাবির সানাদের উপর নাকদ আসছে, এখন আমরা ইমাম হাকিমের সানাদের উপর কি করব? নাকদ। অভিযোগ, এক নম্বর অভিযোগ হচ্ছে যে সাহাবি মাজহুল হওয়ার সাথে হাদিস সহি হওয়ার কোনো সম্পর্ক নাই। এই বিষয়ে মহাদ্দিসগণ প্রায় একমত, সেটা হচ্ছে লা তাদুরু জাহালাতুল হাদিস। আজকে এত পড়ে যাচ্ছে কেন এটা? لا تضر جهاله الصحابي في الحديث, সাহাবীর মাজহুল হওয়া হাদিসের মধ্যে কোনো ক্ষতি করতে পারে না। لان الصحابه كلهم عدول, এটা জানতে পারিনি, অথচ এই বইটা সবচেয়ে জরুরি। উসুলে হাদিসের উপর মানে এতদিন যত বই লেখা হয়েছে, নাকদের দৃষ্টিতে এর চেয়ে ভালো কোনো বই নাই দুনিয়াতে। মানে নাকদ করার দিক থেকে, ভুল ধরার দিক থেকে, যে কী কী ভুল আছে, সমালোচনার দিক থেকে। বইয়ের নাম হচ্ছে আন-নুকাত আলা কিতাবি ইবনে সালাহ। ইবনে সালাহের কিতাবের মধ্যে কী কী অভিযোগ আছে, সেই অভিযোগের কী কী জবাব দেওয়া যেতে পারে, কী কী ত্রুটি আছে, সেগুলোর কী জবাব দেওয়া যেতে পারে, আলোচনা। কিন্তু বইটা হাফেজ ইবনে হাজার আসকালানি কী করতে পারেনি, শেষ করতে পারেনি, তার আগেই মারা গেছে। ঠিক আছে, এই বই যখন আমি পড়া শুরু করি প্রথম থেকে শেষ পর্যন্ত, তো বই পড়ার শুরুতে মানে এখানে একটা কথা বলি যে বই কেনার সময় আমাদের জানতে হয় যে বইটা কে প্রকাশ করেছে, কে তাহকিক করেছে, কার তাহকিক ভালো, কোন প্রকাশনীর ভালো, এটা কিন্তু জানা উচিত। এই তাহা এই নুকাতের সবচেয়ে ভালো তাহকিক হচ্ছে অনেক বড় আলেম রাবি ইবনে হাদি আল মাদখালি, মদিনার সবচেয়ে বড় আলেম এখন, মানে বয়ে বৃদ্ধে বয়স্ক হওয়ার দিক থেকে, মারা যায় যায় অবস্থা, মদিনার মধ্যে সবচেয়ে বড় আলেম ধরা হয় তাকে, ওনার তাহকিক করা। তো আমি তো অনেক আগেই কিনেছিলাম, যখন কিছুই জানি না এগুলো তখন কিনেছিলাম, তো তখন আমি জানতাম না যে কার তাহকিক নিতে হবে, কার কি নিতে হবে না হবে। যা বলেছি নুকাত হাফিজ ইবনে হাজার চাই দিয়ে দিয়েছে একসাথে ছয় খণ্ডের, ওর মধ্যে নুকাত ইরাকিও আছে, মানে ইরাকির নুকাত আছে, আর ইবনে হাজার আসকালানিরও নুকাত আছে। শুরুতে ইবনে সালাহের এবারত, তারপরে আসকালানি লেখে আসকালানির নুকাত, তারপরে মোটা করে ইরাকি লেখে ইরাকির নুকাত, এইভাবে সাজানো বইটা। তো এটা যখন আমি পড়া শুরু করি যে ছয় খণ্ড শেষ করব, কি আছে এর মধ্যে পড়ে দেখব, তো হাফিজ ইবনে হাজার আসকালানির নুকাত পড়তে খুব মজা লাগতো। হাফিজ ইবনে হাজার আসকালানি ইরাকিরও ভুল ধরত, ইরাকির পরে কিন্তু আসকালানি, ইরাকি হচ্ছে আসকালানির ওস্তাদ, হাফিজ ইরাকি ইরাক আসকালানির ওস্তাদগণের একজন। তো হাফিজ ইরাকিরও ভুল ধরত আসকালানি, তো পড়ে মজা লাগতো, কেন আগে ইরাকিটা থাকতো তারপর আসকালানিটা থাকতো। তখন আমি জানতাম না, কেন না কোনো তাহকিক ছিল না শুরুতে, এটার কিন্তু তাহকিক আছে এবং লম্বা একটা ভূমিকা আছে লেখকের মহাক্ষিকের পক্ষ থেকে। এই ভূমিকাতে বলা আছে এই বইয়ের কয়টা পাণ্ডুলিপি কোথায় আছে, এই বই ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানি শেষ করতে পেরেছে কিনা, বইটা এই যে পাণ্ডুলিপির ছবি, মহাক্ষিকগণের জন্য জরুরি পাণ্ডুলিপির ছবি দেওয়া, তো ওটাতে এরকম কিছু ছিল না। এই জন্য আমি জানতাম না যে হাফিজ ইবনে হাজার আসকালানি বইটা শেষ করতে পারেছে না পারেনি, আমার জানা ছিল বইটা পূর্ণ বই। মাঝখানে যায় দেখি একটা পর্যায়ে আসকালানি আর নাই, শুধুই রাখি, তো দুই তিন পৃষ্ঠা পর তখন আমি উল্টাতেই থাকি, কোথায় আসকালানি, কোথায় আসকালানি, কোনো খবর নাই। পরের দুই খণ্ডায় কোনো জায়গায় দুই খণ্ডে কোনো জায়গায় আসকালানি নাই, তখন পড়ার মুডটাই হারায় যায়। এত গভীর ইলমি আলোচনার এত গভীর নাকদ, সূক্ষ্ম নাক, যে ওই ইরাকির আলোচনা পড়ে আর ওই মজা পাওয়া যাচ্ছিল না, যাচ্ছে না। তো এটা মানে বইয়ের সিফাত গেল। তো এই বইয়ের মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে যে ইমাম হাকিম তার এই মত থেকে ফিরে এসেছে, ইরাকি উনি পূর্ণ করেনি, ইরাকি ইরাকি পুরো ইবনে সালাহের উপর নুকাত লিখেছে, আর হাফিজ ইবনে হাজার আসকালানি পুরো নুকাতের পুরো ইবনে সালাহের উপর নুকাত লিখতে পারেনি, তার আগেই মারা গেছে, ওটা কেউ আর পূর্ণ করেনি। বাকিটা পূর্ণ করার জন্য সেই মানের ইলিম লাগবে,
তো ওটা পূর্ণ করে এখন পর্যন্ত কেউ হিম্মত করেনি। জালালাইন যেভাবে পূর্ণ করেছে, কেননা আমি পড়ে যাওয়ার সময় আমি আর কোনো তাল খুঁজে পাচ্ছিলাম না যে আমি আর কি নাক ধরবো, একটাও খুঁজে বের করতে পারি না। মানে হাফিজ ইবনে হাজার আসকালানির নাক পড়ার আগে আমি ভাবি যে এখানে কি নাক ধরতে পারে, এই সঙ্গে কোনো তাল করা যায় না। পরে পড়ে দেখি বাবা এই নাক, আবার এটা পরে ভাবি যে কি নাক করা যেতে পারে, কোনো ভুলই নাই। পরে দেখি আবার এই নাক, তো ওই পর্যায়ের ইলিম লাগবে যে পরের বইটা কি করতে পারবে, পূরণ করতে পারবে। এই কথাটা খুব সুন্দর বলা হয়েছে যে পূরণ করা হয়নি আপনি বললেন, কেননা অনেক বই আলেম ওলামা ছেড়ে গেছে যেগুলো পরের আলেম ওলামা পূরণ করেছে, কিন্তু হাফিজ ইবনে আসকালানির বইয়ের উপর 600-700 বছর হয়ে গেল কেউ পূরণ করেনি, এই জন্য যে নাকদ খুঁজে বের করতে পারে না। তো হাফিজ ইবনে আসকালানি বলতেছে যে ইমাম হাকিম তার এই কথা থেকে কোনো এককালে ফিরে এসেছিল যে সাহাবিদের মাজহুল হওয়া হাদিসের সহির জন্য শর্ত নয়। এটা গেল এক নম্বর। দুই নম্বর আলোচনা হচ্ছে ইমাম হাকিমের উপর নাকদ, ওহুয়া ইয়ারবিয়া আনহু তাবিয়ান আদলান। দ্বিতীয় শর্ত হচ্ছে ওই সাহাবির পক্ষ থেকে যেন কতজন তাবি হাদিসটা বর্ণনা করে, দুইজন তাবি হাদিসটা বর্ণনা করে। তো ইমাম হাজিমি, কি নাম? ইমাম হাজিমি কোন বইয়ের লেখক? ইমাম হাজিমি কোন বইয়ের লেখক? শুরুতুল আইম্মা আল খামসা, পাঁচজন ইমামের শর্ত। ইবনে মাজা বাদে পাঁচজন ইমাম তাদের হাদিস সংকলনের জন্য, কুতুবে সিত্তার পাঁচজন ইমাম কি কি শর্তকে সামনে রেখে তাদের বইয়ে হাদিস সংকলন করেছে, এর উপর লেখা প্রথম বই, আলাদা প্রথম বই 500 হিজরির দিকে। বইয়ের নাম হচ্ছে শুরুতুল আইম্মা আল খামসা, প্রত্যেক ছাত্রের পড়া উচিত। যেমন নুকাত প্রত্যেক উসুল হাদিসের ছাত্রের পড়া উচিত, ঠিক তেমনই শুরুতুল আইম্মা আল খামসা প্রত্যেক উসুল হাদিসের ছাত্রের পড়া উচিত। এই বইয়ের লেখক কে? ইমাম হাজিমি। আর একটা বই আছে শুরুতুল আইম্মা আস-সিত্তা, কার লেখা? মাকদিসি, জাযাকাল্লাহ খাইর, মাকদিসির লেখা। মাকদিসি হাজিমির পরে, মাকদিসি প্রথম যিনি ইবনু মাজাকে কুতুবে সিত্তার অন্তর্ভুক্ত করেন। তার আগে কেউ কুতুবে সিত্তা শব্দ বলে ইবনু মাজাকে অন্তর্ভুক্ত করেনি, বরং মুয়াত্তা মালিক অন্তর্ভুক্ত করেছে। কে? কুতুবে সিত্তা বলে মুয়াত্তা মালিক অন্তর্ভুক্ত করেছে কে? জামিউল উসুলের লেখক ইবনুল আসির। তো কেউ ইবনু মাজাকে কুতুবে সিত্তার অন্তর্ভুক্ত করেনি সর্বপ্রথম, কে? মাকদিসি, শুরুতুল আইম্মা সিত্তার মধ্যে। তারপর থেকে এটা শুরু হয়েছে, পরবর্তীতে ওটাই চলেছে, কুতুবে সিত্তা, কুতুবে সিত্তা, তার মধ্যে ইবনে মাজা অন্তর্ভুক্ত। তো শুরুতুল আইম্মা আল খামসার মধ্যে ইমাম হাজিমি বলতেছে যে কোন কোন মুহাদ্দিস হাদিস সহি হওয়ার জন্য প্রত্যেক স্তরে দুইজন রাবি হওয়া শর্ত করেছেন। এই কোন কোন মুহাদ্দিস বলে উনি ইমাম হাকিমকে উদ্দেশ্য করেছে যে সাহাবি থেকে যেন কয়জন তাবি হয়, দুইজন তাবি হয়। তো ইমাম হাজিমি ইমাম হাকিমের এই, এটা হচ্ছে ইবনে হাজার আসকালানি বলতেছে, আমার কথা না, ইবনে হাজার আসকালানি বলতেছে যে ইমাম হাজিমি ইমাম হাকিমের এই কথা থেকে বুঝে এই কথা যোগ করেছে যে কোন কোন আসহাবুল হাদিস আহলুল হাদিস হাদিস সহি হওয়ার জন্য সংখ্যাকে শর্ত করেছে, যে প্রতি স্তরে কয়জন রাবি হতে হবে, দুইজন রাবি হতে হবে। এটা কে বলতেছে? হাফিজ ইবনে হাজার আসকালানি। শর্তটা লিখেছে কে? আহলে হাদিসদের পক্ষ থেকে হাজিমি। ইবনে হাজার আসকালানি বলতেছে বুঝেছে কার থেকে? ইমাম হাকিমের থেকে। ইমাম হাকিমের কোন কথা থেকে? যে সাহাবি থেকে বর্ণনাকারী যেন কয়জন হয়, দুইজন তাবি হয়। এবার হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে ইমাম হাজিমির এই বুঝ ভুল। এই বুঝ কি ভুল? উনি ইমাম হাকিমকে ভুল বললেন না। হাফিজ ইবনে হাজার আসকালানি কাকে ভুল বললেন না? ইমাম হাকিমকে ভুল বললেন না। উনি বললেন যে এটা ভুল কার? হাজিমি বুঝতে ভুল করেছে। সঠিক বুঝ কি? সঠিক বুঝ হচ্ছে ইমাম হাকিম, মানে এগুলো তো হাফিজ ইবনে হাজার আসকালানির নাকদ, অত সূক্ষ্ম নাকদ বুঝতে একটু সময় লাগবে। সঠিক বুঝ কি? সঠিক বুঝ হচ্ছে ইমাম হাকিম এই উদ্দেশ্য নেননি যে প্রতি স্তরে দুইজন রাবি হতে হবে। তিনি এই উদ্দেশ্য নিয়েছেন যে সাহাবি, প্রথম শর্ত ছিল সাহাবি যেন মাজহুল না হয়। তো কিভাবে বোঝা যাবে যে সাহাবি মাজহুল নয়? যখন সাহাবি থেকে দুইজন তাবি বর্ণনা করবে তখন বোঝা যাবে সাহাবি মাজহুল নয়। এটা তো জানেন, মাজহুলের সংজ্ঞা এটা বলা আছে যে যখন তার থেকে বর্ণনাকারীর সংখ্যা একজন হবে তখন সে কি? মাজহুল। আর যখন দুইজন বর্ণনাকারীর সংখ্যা হবে তখন সে আর মাজহুল নয়, তখন তাকে মাস্তুর বলা যেতে পারে যদি তার উপর কোনো তাদিল না পাওয়া যায়।
মাজহুলুল হাল বলা যেতে পারে যদি তাদিল না পাওয়া যায় ইমামদের পক্ষ থেকে। আর ইমামদের পক্ষ থেকে তাদিল পাওয়া গেলে তো মাজহুল কেটে গেল। তো ইমাম হাকিম এটা বুঝাতে চাচ্ছে ইবনু হাজার আসকালানির দাবি অনুযায়ী, আসলে ইমাম হাকিম কি বুঝাতে চাচ্ছে তা আল্লাহ ভালো জানে। ইবনু হাজার আসকালানির দাবি অনুযায়ী ইমাম হাকিম এটা বুঝাতে চাচ্ছে যে সাহাবি যে মাজহুল থাকবে না সেটা বোঝা যাবে কিভাবে, যখন তার থেকে কয়জন বর্ণনা করবে, দুজন তাবি বর্ণনা করবে। ইমাম হাকিমের এটা উদ্দেশ্য নয় যে ওই হাদিসটা নাফসুল হাদিস, যে হাদিস আমি সহি বলতে যাচ্ছি ওই হাদিস থেকে ওই সাহাবির পক্ষ থেকে বর্ণনাকারী দুইজন হওয়াই লাগবে। সাহাবি থেকে অন্য আর এক হাদিস দ্বারা প্রমাণিত হলো যে ওই সাহাবি থেকে দুইজন তাবি বর্ণনা করে। কথা মানে বুঝাতে পারলাম না, এই কথাটা বুঝাতে পারিনি আমি। এই কথাটা হচ্ছে যে একটা হাদিস আমি সহি বলতে যাচ্ছি, ইন্নামাল আমাল বিন্নিয়াত, ইন্নামাল আমাল বিন্নিয়াত হাদিসের রাবি হচ্ছে উমর ইবনুল খাত্তাব। তো উমর ইবনুল খাত্তাব মাজহুল না মাজহুল কিনা এটা একটা শর্ত ইমাম হাকিমের অনুযায়ী। তো আমি অন্য আর এক হাদিসে দেখেছি যে উমর ইবনুল খাত্তাব থেকে আলকামা রেওয়ায়ত করে, আর এক হাদিসে দেখেছি উমর ইবনুল খাত্তাব থেকে, খেয়াল রাখবেন আর এক হাদিসে, এই হাদিসে না, নাফসুল হাদিস না, এক হাদিসে দেখছি উমর ইবনুল খাত্তাব থেকে অন্য আর এক হাদিস থেকে, যে অন্য আর এক হাদিসে যে আলকামা রেওয়ায়ত করে, আর এক অন্য হাদিসে দেখছি উমর ইবনুল খাত্তাব থেকে সাহাবী রেওয়ায়ত করে, কথার কথা। তাহলে আমি বুঝলাম যে উমর ইবনুল খাত্তাব মাজহুল নয়, কথা বুঝিনি, এইটা একটা শর্ত পাওয়া গেল। এবার দ্বিতীয় শর্ত, যখন আমি এই বুঝ নিব যে প্রত্যেক যে হাদিস সাহাবি বর্ণনা করবে ওই প্রত্যেক হাদিসে সাহাবি থেকে দুইজন তাবি হওয়া লাগবে, তাহলে এই ইন্নামাল আমাল বিন্নিয়াত, তাহলে এই ইন্নামাল আমাল বিন্নিয়াত এই হাদিসে ওমর ইবনুল খাত্তাব থেকে দুইজন তাবি হওয়া লাগবে। কিন্তু যখন আমি এই বুঝ নিব যে ইমাম হাকিম মাজহুল না হওয়াটা চাচ্ছে দুইজন তাবি বর্ণনা করার মাধ্যমে, তো অন্য হাদিস দিয়ে যদি প্রমাণিত হয়ে যায় ওমর ইবনুল খাত্তাব থেকে দুইজন তাবি বর্ণনা করে, তাহলে এই হাদিসে আর দুইজন তাবি বর্ণনা হওয়ার দরকার নাই। এখন কি বুঝাতে পেরেছি আমি ইয়াকুব? এখন কি বোঝা গেছে? হ্যাঁ, এটা বুঝেছে ইমাম হাজিমি যে ইমাম হাকিমের শর্ত হচ্ছে কি প্রত্যেক স্তরে দুইজন থাকতে হবে, এটা ইমাম হাজিমি বুঝে। হাফিজ ইবনে আসকালানি বলতেছে যে তার এই বুঝটা কি ভুল বুঝ। আজিজের ভিতরে যদি বলে থাকি, তাহলে এই কথা যদি বলে থাকি ইমাম হাকিমের পক্ষ থেকে, তাহলে হাফিজ ইবনে আসকালানির কথা অনুযায়ী বুঝ ভুল। আরও আলোচনা বিস্তারিত আসতেছে সামনে এর উপরেই যে সংখ্যা উদ্দেশ্য কি না। তো আমরা কোথায় গিয়ে কথা ছাড়লাম? ইমাম হাকিমের সহির শর্ত। হ্যাঁ, তো শর্তটা বুঝতে গিয়ে হাফিজ ইবনে আসকালানি বলতেছে যে ইমাম হাজিমি বুঝেছে প্রতি স্তরে দুইজন হতে হবে, আর এই বুঝ ভুল। সঠিক বুঝ কি, যে কোনো জায়গায় যে কোনো হাদিসে যদি প্রমাণিত হয় যে কোনো হাদিস দ্বারা যে সাহাবি থেকে দুইজন বর্ণনা করেছে সাহাবি মাজহুল নয়, তাহলে আর নির্দিষ্ট হাদিসে তাবি দুইজন হওয়ার শর্ত নয়। এখন হাফিজ ইবনে আসকালানি আবার নিজে থেকেই বলতেছে যে আমার এই বুঝের উপর অভিযোগ আসতে পারে। হাফিজ ইবনে আসকালানি নিজে থেকেই বলতেছে আমার এই বুঝের উপর কী অভিযোগ আসতে পারে, অভিযোগ আসতে পারে। কোথায় থেকে অভিযোগ আসবে? শেষ বাক শব্দ থেকে, আশ-শাহাদা আলা শাহাদা, সাক্ষীর উপর সাক্ষীর মতো। এই সাক্ষীর উপর সাক্ষীর মতো দ্বারা যদি ইমাম হাকিম এটা বুঝাতে চান যে সাক্ষী এবং রেওয়ায়াত সার্বিক দিক থেকে এক হতে হবে, বর্ণনা করা হুবহু ওই রকম হতে হবে যেমন একজন সাক্ষীর উপর আর একজন সাক্ষী, তাহলে তো আদাদ নির্দিষ্ট সংখ্যা বুঝ ঠিক আছে। এটা একটু একটু অস্পষ্ট আলোচনা, তারপর আমি যতদূর বুঝেছি ততদূর বোঝানোর চেষ্টা করতেছি। তো ইবনে হাজার আসকালানি বলতেছে যে এখানে প্রতি স্তরে দুইজন হতে হবে এই কথা, এই শর্ত, এই বাক্য থেকে প্রমাণ করা যেতে পারে যে আর শাহাদা আলা শাহাদা। কেন? রেওয়ায়েত বর্ণনা করাটা হুবহু যদি শাহাদা সাক্ষী দেওয়ার মতো হয়, তাহলে তখন প্রতি স্তরে দুইজন হওয়া ইবনে ইমাম হাকিমের উদ্দেশ্য এটা অনুভব করা যেতে পারে। কিন্তু যদি উদ্দেশ্য হয় সাক্ষীর উপর সাক্ষী হওয়া দ্বারা শুধু ইত্তিসালুস সানাদ, শুধু কি ইত্তিসালুস সানাদ, সার্বিক দিক থেকে হুবহু হতে হবে সাক্ষীর উপর সাক্ষী, এটা উদ্দেশ্য না হয় যদি শুধু ইত্তিসালুস সানাদ হয়,
তাহলে আর সংখ্যার উদ্দেশ্য করা জরুরি হবে না। বরং একজন সাহাবি থেকে যে কোনো হাদিসে দুইজন রাবি বর্ণনা করলেই যদি মাঝুল কেটে যায় তাহলে হয়ে গেল। তো এই গেল মোটামুটি ইমাম হাকিমের উপর হাফিজ ইবনে হাজার আসকালানির নাকদ। তারপরে আবার আরেকটা নিয়ে আসতেছে আল মাদখাল ইলা সহিহাইন। মাদখাল ইলা সহিহাইনে হাফিজ ইবনে হাজার ইমাম হাকিম একটা কথা বলতেছে সহি বুখারী বিষয়ে, যে মা রাওয়াহু সাহাবিয়ুন মাশহুরুন বির রিওয়ায়া আন রাসূলিল্লাহ ওয়া লাহু রাবিয়ান সিকাতান, ওই সাহাবী থেকে দুইজন সিকা রাবি আছে। সুম্মা রাওয়াহু আনহু তাবিঈয়ুন মাশহুরুন বির রিওয়ায়া আনি সাহাবা ওয়া লাহু রাবিয়ান সিকাতান, ওই তাবি থেকে বর্ণনাকারী দুইজন রাবি আছে। সুম্মা রাওয়াহু আনহু তাবিঈ তাবিঈ মাশহুর বির রিওয়ায়া ওয়া লাহু রুওয়াত সিকা, আর তাবে তাবি থেকেও বর্ণনাকারী অনেক। তো এখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে প্রতি স্তরের সংখ্যা শর্ত ইমাম হাকিমের নিকটে, যেটা আমরা বলেছিলাম যে আজিজ হওয়া শর্ত। তখন হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে যে এখানে যে স্পষ্ট করে বলেছে যে পুঁথি স্তরে দুইজন হওয়া শর্ত, এটা শুধু সহি বুখারি মুসলিমের ক্ষেত্রে বলেছে ইমাম হাকিম। তো হাফিজ ইবনে হাজার আসকালানি পুঁথি জায়গায় এই মন্তব্যটা যেটা এখন পড়লাম, এটা হচ্ছে আল মাদখালিলা সহিহাইনের মন্তব্য, যে বইও আমার কাছে আছে আনিনি। আর আগের মন্তব্যটা হচ্ছে মারিফাত উলুমুল হাদিসের মন্তব্য। তো মারিফাত উলুমুল হাদিসে এত স্পষ্ট করে ইমাম হাকিম বলেনি যে পুঁথি স্তরে দুইজন রাবি হতে হবে। তো ওখানে তো মেলা আলোচনা হাফিজ ইবনে হাজার আসকালানি করলো। এখন মালমাদ খালিলা সহিহাইনে তো স্পষ্ট করে বলতেছে প্রতি স্তরে দুইজন হওয়া লাগবে। তখন হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে যে এটা লাস্টে উনি বলে দিয়েছে ইমাম হাকিম, ফাহাজা শর্তুস শাইখাইন, এটা শুধু সহি বুখারি আর মুসলিমের সাথে খাস। তারপরেও যদি সহি বুখারি মুসলিমের সাথে খাস হয় তবুও ভুল, কেন সহি বুখারি মুসলিমে এইরকম যে প্রত্যেক হাদিসের প্রত্যেক স্তরে দুইজন রাবি হবে এরকম হাদিস সবগুলো নয়, বরং বহু হাদিস আছে যেগুলোর সানাদ গরীব। তো যদি সহি হাইনের ক্ষেত্রে ওই শর্ত হয় তারপরও ইমাম হাকিমের এই কথা কি ভুল। তো যাই হোক, যেটাই গ্রহণ করি, যদি আমরা সংখ্যা গ্রহণ করি তাহলে হাফিজ ইবনে হাজার আসকালানি বলতেছে ওয়ালাম ইওয়াফিকিল হাকিমা আহাদুম মিনাল মুহাদ্দিসিন আলা কওলি হাদা, ইমাম হাকিমের সাথে যে প্রতি স্তরে সংখ্যা থাকতে হবে যদি মানেনি তো এর সাথে দুনিয়ার কোনো মুহাদ্দিস একমত নয়। আর যদি বাঁচানোর চেষ্টা করে বাঁচাতে পারি যে না ইমাম হাকিমের এটা উদ্দেশ্য নয় তাহলে গেল, তখন মূল সহি হাদিসের সঙ্গে থেকে তো বাঁচানো কিছুটা গেল ইবনে হাজার আসকালানির কারণে, কিন্তু সহিহাইন থেকে বাঁচানো গেল না, কেননা ওখানে ওনার বাক্যগুলো স্পষ্ট, ইমাম হাকিমের বাক্যগুলো কি স্পষ্ট। তো এই গেল মোটামুটি সারমর্ম ইমাম হাকিমের সঙ্গের উপর। এবার আমরা আসি কার সঙ্গে, ইবনু সালাহের সঙ্গে। ইবনু সালাহের সঙ্গে দিয়ে আজকের দার্স মোটামুটি শেষ করব, একটু কাজ আছে এই জন্য তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি, কালকে ইনশাল্লাহ আবার আমরা সহির আলোচনা শুরু করব। আর একটু কঠিন দার্স একটু হালকা হয় ভালো। ইবনু সালাহ রাহিমাহুল্লাহ বলতেছে আল মুসনাদুল্লাযী ইত্তাসিলু ইসনাদুহু বিনাকলিল আদলি যাবিতি আনিল আদলি যাবিতি ইলা মুনতাহাহু ওয়ালা ইয়াকুনু শাদদান ওয়ালা মুআল্লালান। ইবনু সালাহ বলতেছে যে হাদিস সহি হওয়ার জন্য এক নম্বর শর্ত মুসনাদ হতে হবে, দুই নম্বর শর্ত সানাদ সংযুক্ত হতে হবে, তিন নম্বর শর্ত আদল জবেদ আদল জবেদ থেকে বর্ণনা করবে, ইলা মুনতাহা হুসানাদের শেষ পর্যন্ত, ওয়ালা ইয়াকুন শাদদান ওয়ালা মুআল্লালান, এবং সাজও হবে না মুআল্লালও হবে না। এবার হাফিজ ইবনে হাজার আসকালানির এতরাজ ইবনু সালাহের বর্ণনার উপর, মানে এতরাজ না করলে হবে না, ঘুম আসবে না। এতরাজ কি, বাক্যটা আগে ইবনু সালাহর বাক্যটা আবার শুনেন এতরাজ বোঝার আগে। আল মুসনাদুল্লাযী ইত্তাসিলু ইসনাদুহু, আল মুস বলেন আমার সাথে আল মুসনাদুল্লাযী ইত্তাসিলু ইসনাদুহু। হাফিজ ইবনে হাজার আসকালানি বলছে এত বড় শব্দ বলার কি দরকার, আল মুসনাদুল মুত্তাসিলু বললেই তো হয়, ইত্তাসিলু ইসনাদুহু এটা আবার কেমন কথা, এটা গেল এক নম্বর অভিযোগ। কথা কি বুঝলেন, যে আল মুসনাদুল্লাযী ইত্তাসিলু ইসনাদুহু এটা বলার কি দরকার, আল মুসনাদুল মুত্তাসিল বললেই তো হয়ে গেল, বাক্য সংক্ষিপ্ত অর্থও হয়ে গেল, কথা একই। কিন্তু যখন না সঙ্গের ক্ষেত্রে শর্ত হচ্ছে সঙ্গে জামে মানে শর্টকাট হতে হবে, যদি সঙ্গে জামে মানে আর শর্টকাট না হয় তাহলে সঙ্গে মানে যে সঙ্গে করেছে তার সঙ্গে করার জ্ঞান নাই। এই জন্য তো এতরাজ যে আপনি সঙ্গে বানাচ্ছেন আবার বড় হয়ে যাচ্ছে, অথচ ছোট করার পথ আছে, তাহলে আপনার সঙ্গে জামে মানে এবং মুখতাসার হলো না, মানে সঙ্গের যে মডেল মাপকাঠি সেই মাপকাঠিতে টিকলো না। তারপরে তখন আল জওয়াবু আন যালিক, ইবনে হাজার আসকালানি নিজেই আর এটার উপর জবাব দিচ্ছে, এই অভিযোগের কি দিচ্ছে, নিজেই অভিযোগ পেশ করেছে, নবীর অভিযোগের জবাব দিচ্ছে। কি জবাব, উনি বলতেছে ইবনে সালাহ আল মুসনাদ দ্বারা মারফু উদ্দেশ্য নিয়েছে,
কি উদ্দেশ্য নিয়েছে? মারফু উদ্দেশ্য নিয়েছে। তো انما اراد وصف الحديث المرفوع لان الاصل الذي يتكلم عليه والمختار في وصف المسند على ما سنذكره انه الحديث الذي يرفعه الصحابي محضه مع ظهور الاتصال في باقي الاسناد فعلى هذا لا بد من التعرض لاتصال الاسناد في شرط الصحيح مسند দ্বারা যদি শুধু মারফু উদ্দেশ্য নাই তাহলে আবার আলাদা করে ইত্তিসালের কথা বলতে হবে। তো এই জন্য হয়তোবা তিনি আবার আলাদা করে লম্বা করে বলেছেন স্পষ্ট করে যে আল্লাজি ইত্তাসিলু ইসনাদুহু। এটা গেল একটা অভিযোগ, অভিযোগের জবাব। তারপরের অভিযোগ হচ্ছে যে সঙ্গের মধ্যে আছে আল্লাহ ইয়াকুনা শাযদান ওয়ালা মুআল্লালান, যেন মুআল্লাল না হয় আর কি না হয়, সাজ না হয়। তো হাফিজ ইবনে আসকালানির এতরাজ হচ্ছে যে এখানে বলতে হতো ইল্লাত কাদিহা না হয়, শুধু মুআল্লাল কেন? মুআল্লাল দুই প্রকার, কিছু ইল্লাত আছে যেগুলো হাদিসের মধ্যে ক্ষতি সৃষ্টি করে আর কিছু ইল্লাত হাদিসের মধ্যে ক্ষতি সৃষ্টি করে না। তো এখানে খাস করতে হতো যে ওই ইল্লাত, যে ইল্লাত হাদিসের মধ্যে ক্ষতি সৃষ্টি করে। এটা গেল হাফিজ ইবনে আসকালানির এতরাজ। তারপরে হাফিজ ইবনে আসকালানি ইবনু দাকিকুল ঈদের পক্ষ থেকে এতরাজ পেশ করতেছে। এই এতরাজ পেশ করে আজকের মতো আমরা শেষ করব, অভিযোগ কাল দিব। ইবনু দাকিকুল ঈদ তার বই আল ইক্তিরাহ, যেটা এর আগেও কয়েকদিন আনেছি, আজকে আনেনি, আল ইক্তিরাহ ফিল ফি বায়ান আল ইসতিলাহ, এই বই হাফিজ ইবনে দাকিকুল ঈদ ইবনু সালাহের এই সঙ্গের উপরে এতরাজ করে বলতেছে ওয়ালা শাযদান ওয়ালা, ওনার কথাটাই বলি, ইবনু দাকিকুল ঈদের কলটাই বলি, ওয়ালা শাযদান ওয়ালা মুআল্লালান নাযারা আলা মুক্তাদা মাযাহিবিল ফুকাহা ফা ইন্না কাসীরাম মিনাল ইলালি আল্লাতী ইউআল্লালু বিহাল মুহাদ্দিসুন লা তাজরি আলা উসূলিল ফুকাহা। যে যে কারণগুলোর উপর ভিত্তি করে মুহাদ্দিসরা হাদিসকে মুআল্লাল বলে ওই কারণগুলো ফুকাহাদের কাছে চলে না, ফুকাহাদের কাছে ওই কারণগুলো হাদিস যঈফ হওয়ার জন্য গ্রহণযোগ্য নয়। এটা কে বলতেছে? ইবনু দাকিকুল ঈদ বলতেছে। এই জন্য ওয়ালা শাযদান ওয়ালা মুআল্লালান বলার কোনো প্রয়োজন নাই, এরকম একটা কথা। কালকে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ, আজকে এখানে শেষ করি। হ্যাঁ, কোনো প্রশ্ন যদি থাকে, তবে আপনারা যেটা পাঁচ দশ মিনিট বলছিলেন ওটা আজকে সম্ভব না, আজকে একটু কাজ আছে, কালকে ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন? আচ্ছা ইনশাআল্লাহ আগামীকাল। জাজাকাল্লাহ খাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে দাঁড় দিলে দুই ঘন্টা খেয়ে যেত, বুঝাতে পারছি না। ঠিকই আছে, আস্তে আস্তে যাওয়াই ভালো হবে, তা না হলে শুধু মাথার উপর দিয়ে যাবে। এতদিন তো সয়ে শুধু একটা সংখ্যা শিখে আসতেছি, এটা কি Thank you.